الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد. বোন জানতে চেয়েছেন, এমন অনেকে আছেন যারা সংসারে অশান্তি থাকার কারণে স্বামীর থেকে ডিভোর্স চায়। তো একজন বলল, এটা যারা করে তারা নাকি জাহান্নামী নারীদের কাতারে পড়ে, এটা কতটুকু সত্য জানালে উপকৃত হতাম। আকুলু অবিল্লাহি তৌফিক। ইসলাম শান্তির ধর্ম, স্বামী স্ত্রী একে অপরের প্রতি সৌহার্দ্য, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি প্রদর্শন করে চলবে, এটি হচ্ছে মতলব বা উদ্দেশ্য। ওয়াআশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলছেন তোমরা পরস্পরে সুখময় দাম্পত্য জীবন যাপন করো। কিন্তু স্বামী যদি স্ত্রীর প্রতি অন্যায়, অনাচার, অত্যাচার, এর রোলার স্টিমারের মাত্রাটা যদি ব্যাপক আকারে বাড়িয়ে দেয়, তাহলে সেই স্ত্রী কিন্তু স্বামীর থেকে ডিভোর্স কামনা করতে পারে। এটা অধিকার ইসলাম দিয়েছে। সুতরাং এক্ষেত্রে আমরা বলবো যে একজন নারী তথা স্ত্রী কখন তার স্বামীর থেকে ডিভোর্স কামনা করতে পারে, এই ক্ষেত্রে আমরা বলবো, প্রথমত স্ত্রী যদি তার স্বামীর চারিত্রিক ব্যাপারে অসন্তুষ্ট থাকে, তাহলে তার থেকে ডিভোর্স নিতে পারে। সে পরকীয়ায় লিপ্ত, সে ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করে ইত্যাদি। দ্বিতীয়ত, স্বামী স্ত্রীকে হ্যাঙ্গিং অবস্থায় রেখেছে, তার ভরণ পোষণও ঠিকভাবে দিচ্ছে না, তার উপরে হর হামেশা টর্চারি, জুলুম নির্যাতনের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু স্ত্রীকে তালাক দিচ্ছে না, হ্যাঙ্গিং অবস্থায় রেখেছে যাতে স্ত্রী নিজেই তার থেকে তালাক নিয়ে চলে যেতে পারে, চা পারে। এই পরিস্থিতিতে কোনো মহিলা যদি শিকার হয়, তাহলে নিশ্চয় স্বামীর থেকে তালাক নিয়ে বা খোলা নিয়ে চলে যাবে, খোলা নিতে পারবে। এরপর যেটি এসেছে, সুই খুলক জাউজ মা জাউজাতিহি, যদি স্বামী স্ত্রীর সাথে সার্বক্ষণিক খারাপ আচরণ করে, সেই ক্ষেত্রে স্ত্রী বাধ্য হয়ে স্বামীর থেকে ডিভোর্স কামনা করতে পারে। চার নম্বর, ইজা খাফাতি জাউজ আল ইসম বিতারকি হক জাউজিহা আশরিই, স্ত্রী যদি তার বৈধ স্বামীর হক আদায়ের ক্ষেত্রে আশঙ্কা পোষণ করে যে না, আমি স্বামীর হক আদায় করতে অক্ষম, পারব না, স্বামীর যে আমার উপরে হক রয়েছে সেটি পুঙ্খানুপুঙ্খ আমি আদায় করতে পারব না, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীর থেকে ডিভোর্স নিতে পারে। সাবেদ বিন কায়েসের স্ত্রী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সাবেদ বিন কায়েসের দীন ও চরিত্রের কোনো দোষ ত্রুটি নাই, কিন্তু আমি ইসলামের মধ্যে থেকে স্বামীর অবাধ্যে চলা ঘৃণা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন, তুমি তার বাগান ফেরত দিতে পারবে? মানে সাবেদ তার স্ত্রীকে মহারণা স্বরূপ একটা বাগান দান করেছিলেন। সুতরাং স্ত্রী যদি স্বামীর থেকে ডিভোর্স কামনা করে, তাহলে
স্ত্রীকে স্বামী যে মহরালা প্রদান করেছিল সেইটি স্বামী আর ফেরত পাবে না। পক্ষান্তরে স্ত্রীর পক্ষ থেকে যদি ডিভোর্স হয় তাহলে স্বামী স্ত্রীকে মহরানা স্বরূপ যে টাকা দিয়েছিল সেটা ইচ্ছা করলে তার থেকে তলব করতে পারে, এটা তার অধিকার। বলছি ইয়া রাসূলুল্লাহ, সাবেদ বিন কাইসের চারিত্রিক এবং দিনের ব্যাপারে কোনো ত্রুটি নাই, কিন্তু আমি ইসলামী গণ্ডির মধ্যে থেকে আমার উপরে স্বামীর যে হক এটি আদায় করতে আমি ব্যর্থ, এই জন্যই আমি ডিভোর্স নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীকে লক্ষ্য করে বললেন, তোমার স্বামী সাবেদ তোমাকে মহরণা স্বরূপ যে বাগান দান করেছিল সেটা তুমি ফেরত দিতে সক্ষম? তখন সে বলল যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেদ বিন কাইসকে বললেন, তুমি বাগান গ্রহণ করো এবং তাকে এক তালাক দাও। সুতরাং স্ত্রী কারণ বশত স্বামীর থেকে ডিভোর্স এটি কামনা করতে পারে। এরপর পাঁচ নম্বর, ইদা ওয়াকাত আলাইহা দারার আল নাফসি ওয়াল জাসাদি ওয়াল মানবী ওয়া ইস্তিহালাতুল হুলুল আল মুকনিআ মিন আত তরফাইন আও তরফিহা আল মুতাদাররা। স্ত্রী যদি স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানসিকভাবে শারীরিকভাবে যদি টেনশন ফিল করে আর একমাত্র স্ত্রীর থেকে স্বামীর থেকে ডিভোর্স নেওয়া ছাড়া অন্য কোনো পন্থা যদি তার সম্মুখে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীর থেকে ডিভোর্স নিতে পারে। সুতরাং শারীরিক ওজর, শারীরিক কারণ যদি বিদ্যমান থাকে, এই শারীরিক ওজরের প্রেক্ষাপটে স্ত্রী স্বামীর থেকে তালাক নিতে পারে। কিন্তু কোনো স্ত্রী যদি বিনা কারণে স্বামীর থেকে যদি তালাক চায়, কোনো কারণ নেই, এই মহিলা পরকীয়ায় লিপ্ত, তাহলে স্বামীর থেকে যদি তালাক চায় এই সমস্ত নারীরা কাল কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধি পাবে না। সাবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আই ইমরাআ সালাত যাওজাহা তালাকা মিন গায়রি বাস ফহারামুন আলাইহা রায়হাতুল জান্নাহ। যে মহিলা কোনো কারণ ব্যতীত তার স্বামীর নিকট তালাক চায় তার জন্য জান্নাতের সুগন্ধ, জান্নাতের গন্ধ পর্যন্ত হারাম। সুতরাং উপযুক্ত কারণের প্রেক্ষাপটে স্ত্রী স্বামীর থেকে তালাক যেতে পারে, উপযুক্ত কারণ যদি না থাকে তাহলে স্বামীর থেকে ডিভোর্স নেওয়া এটি হচ্ছে জায়েজ নয়। আল্লাহু ওলিউত তৌফিক।